আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবান দিয়ে হাত ধোবেন, খাবার খাবার সময় বুঝবেন তো, সাবান দিয়ে সব হাত টাত ধুয়ে ভালো করে সব করবেন, বুঝলেন তো। যেসব নিয়ম কানুন গুলো আছে বুঝবেন তো, পৌরসভা থেকে আমরা এসেছি। হ্যাঁ সংস্থা আছে, ওখান থেকে এসেছিলেন আমরা ভোর 4টার সময়, মানে 6টা থেকে আমরা স্টার্ট করেছিলাম, 3 দিন নভেম্বরে করেছিলাম, 11 তারিখ থেকে 3 দিন আমরা এই কাজটা করেছিলাম, বাড়ি বাড়ি গিয়ে মানে ডেঙ্গুর মতনই, মানে বাড়ি, হ্যাঁ, ওয়ার্ড নাম্বার কত, বাড়িতে কজন সদস্য আছে, তাদের কী সমস্যা আছে, এই 3 দিন করার পর ওইটা আমাদের ছবি সুরায় চলে গিয়েছিলেন। তারপরে ওখান থেকে আবার আমাদের রবীন্দ্রভবনে ট্রেনিংটা হয়, ট্রেনিংটা আমরা 5 দিন ট্রেনিং দিয়েছি, আমাদের এই ড্রেস দিয়েছে, আবার আমাদের এ দেবে, ওই একটা সার্টিফিকেট আসবে দেবে, এবার পৌরসভা থেকে আমাদের এইসব কাজ করার জন্যে আমাদের নিযুক্ত করবেন, আমরা সব স্বনির্ভর গোষ্ঠীর মেয়ে। আপনার নাম দিদি? মনীষা পাল। ব্যাপারে সচেতন করার জন্য সরকার থেকে যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকাটা পাঠিয়েছে, আমরা সেটা পৌরসভার পক্ষ থেকে 30,000 আমরা রিভেট করেছি, আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, তারা স্বনির্ভর গোষ্ঠী কর্মীরা বাড়ি বাড়ি যেয়ে মানুষকে সচেতন করার জন্য আমরা সকলকে নিয়ে আমরা বেরিয়েছি আর কি। মূলত বলছি যে যে নির্দেশগুলো আছে, সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধুয়ে তারপর খাওয়া দাওয়া করবেন, তারপর যেসব নিয়মগুলো আছে আমরা সেই নিয়মগুলো আমরা মানুষের কাছে বাড়ি বাড়ি যেয়ে, আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে বা স্বনির্ভর গোষ্ঠী মেয়েরা আছে, তারা যে বাড়ি বাড়ি যেয়ে এটা তাদেরকে সচেতন করছে। জীবনের ভাগ্য চক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি, সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে।
মনে রাখবেন কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।